আমাদের যে বিষয় পড়ুয়াদের অবস্থা ও করণীয় আলোচনা করবেন শ্রদ্ধেয় শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস। আমি প্রদীপ বাবুর কাছে আসছি। প্রদীপ বাবু, আপনার পরিচয় দিন আর আলোচনা। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় ভীম, জয় ভারত, প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং অভিনন্দন জানাই সঞ্চালকের আহ্বানে সাড়া দিয়ে আজকে এই মতিয়াদের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতের কি করণীয় সেই বিষয়ে আপনাদের সঙ্গে কিছু বিষয় আমি ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে, বর্তমান প্রেক্ষাপট থেকে এবং আগামী দিনে কি হতে পারে সেই বিষয়ে আমি কিছুটা আপনাদের সঙ্গে তুলে ধরব। হ্যাঁ প্রদীপ বাবু, নিয়ে যেসব সমস্যা তৈরি করে মতুয়া যে তথাকথিত নেতারা, তারাই বলতে সমস্যাকে বেশি দিচ্ছে। তো নাগরিকত্বের প্রশ্নে বাংলায় মতুয়াদের অবস্থা কোন পর্যায়ে, বিষয়ে আপনার মতামত। দেখুন, যে বিষয়টা খুব সহজ নয়, বিভিন্ন ভাবে বিভিন্ন ফেসবুক লাইভে বিভিন্ন গবেষক, বিভিন্ন মূল্যবাসী মানুষ, বিশেষ করে প্রশান্ত বিশ্বাস, প্রশান্ত রায়, সদ্য তাপসকান্তি বিশ্বাস, আরো অনেকে ফেসবুক লাইভে বলেছেন, বিভিন্ন সেমিনারের মাধ্যমে ফেসবুক লাইভে প্রকাশিত হয়েছে যে মতুয়াদের অবস্থা কি। এর আগেও আমি কয়েকটা ফেসবুক লাইভে এসেছি, সেখানে আর্টিকেলের ধারা ধরে দেখে দেখে দেয়া হয়েছে যে মতুয়াদের আলাদাভাবে নাগরিকত্ব পাওয়ার কোনো বিষয় নেই, অনেকবার বলা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, মতুয়ারা সেরকম ভাবে সেই জায়গা থেকে এখনো সচেতনতা, যে আঙিনা, সেই আঙিনায় ফিরে আসতে পারেনি, যার জন্য মতুয়াদের নিয়ে একটা খেলা চলছে, বিগত দিনেও চলছে এবং বর্তমান সময়েও চলছে, যার জন্য মতুয়াদের যে বাংলায় যে বর্তমানের অবস্থা, মতুয়ারা এক কথায় দিশেহারা। প্রথম দিকে ভেবেছিলেন যে নাগরিকত্ব পেয়ে গেলেন, নাগরিকত্ব পেয়ে গেলেন, আমরা বারে বারে বলেছি যে 31,000 সামথিং যে নাগরিকত্বের বিষয়টা বলা হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে, সিবিআই বা আইবিএ রিপোর্ট অনুসারে তারা নাগরিকত্ব পাবেন, তার বাইরে একজনও পাবেন। এটা অনেক মতুয়ারা প্রথম দিকে আমাদের কথা বোঝেননি, শোনেননি, ভিন্ন ভাবনায় ভেবেছেন, কিন্তু যতদিন গড়িয়েছে তারা বিষয়টা উপলব্ধি করতে পেরেছে এবং যার জন্য তারা এখন কোন দিকে যাবেন তারা এখন দিশেহারা। তারা কোন ফুলে যাবেন, না কোন দলের প্রতীকে যাবেন, কাকে ভোট দেবেন বা সমর্থন করবেন, তাদের ভিতরে একটা অস্থিরতা তৈরি হয়েছে। তারা এক কথায় বাংলার মতুয়ারা আতঙ্কগ্রস্ত এবং তারা 2021-এর আগে যদি নাগরিকত্বের একটা সুনিশ্চিত জায়গা না এসে যায়, তাহলে তারা বাংলায় যে একটা আসামের পরিস্থিতি তৈরি করা হবে এ সম্পর্কে তারা এখন একটা নিশ্চিত জায়গায় হয়ে গেছে, যার জন্য তারা তাদেরকে যে রাজনৈতিক দল মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন বা বিভিন্ন রকম ভাবে ভুল বুঝাচ্ছেন, তারা এখন বিপদগ্রস্ত হয়ে এদিক ওদিকে ছোটাছুটি করছেন। তারা ভাবছেন যে বিজেপিকে সরকারে আনলে পারে হয়তো আমাদের নাগরিকত্বটা দিয়ে দেবে, যদি না আনি তাহলে তারা আমাদেরকে বিপক্ষে চলে যাবে। আবার কেউ ভাবছেন, একদল ভাবছেন যে তৃণমূলকে ভোট দিলে আমাদেরকে রক্ষা করবেন, যার জন্য মতুয়ারা দ্বিধা বিভক্ত
এবং আরো আরো বিভিন্ন জায়গায় বিভক্ত হয়ে পড়ে আছেন। এবং মতুয়ারা এক কথায় তাদের বাংলার মতুয়াদের 2021-এর নির্বাচনকে কেন্দ্র করে যারা একটু সচেতন মতুয়া এবং বিশেষ করে যারা একটুখানি বিষয়টা বুঝেছেন, তাদের স্নান খাওয়া রাতের ঘুম উড়ে গেছে। একটা কঠিন জায়গায় তারা দিশেহারা হয়ে পড়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে যেভাবে শান্তনু ঠাকুর বলেছিলেন যে নাগরিকত্ব পেয়ে গেছেন, কোনো অসুবিধা নেই, এখন শান্তনু ঠাকুরও বিষয়টা বুঝতে পেরেছেন যে যে কেয়া বা যে রুলটা তৈরি হয়েছে 2019-এ, সেই 19-এর অনুযায়ী মতুয়াদের নাগরিকত্ব পাওয়ার কোনো কোনো বিষয় নেই, যার জন্যে সেও এখন বিজেপির কোন রকম সভা সেমিনারে যাচ্ছেন না, তিনি মতুয়া প্রতিনিধি হিসাবে বিভিন্ন জায়গায় অবস্থান করছেন এবং মতুয়াদের নাগরিকত্বের ব্যাপারে পরিষ্কার জায়গায় হতে চাইছেন, এবং যার জন্য মতুয়ারা আরো দিশেহারা হয়ে গেছেন। যে শান্তনু ঠাকুর বলেছিলেন যে নাগরিকত্ব নিশ্চিত, এখন সেই শান্তনু ঠাকুর ঢোক গিলে বলছেন যে নাগরিকত্বের ব্যাপারে বিজেপি আমার সঙ্গে টাল বাহানা করছে, বিভিন্ন জায়গায় বলছেন। তার মানে মতুয়ারা আরো বিভ্রান্ত হয়ে পড়ে গেছেন, গাড্ডায় পড়ে গেছেন, কোন দিকে যাবে। এবং সেই অর্থে যে বাংলায় যে টিএমসি বা বিভিন্ন রকমের কংগ্রেস বলি, বামপন্থী বলি, তারাও নাগরিকত্বের ব্যাপারে মতুয়াদের কথা কিছু ভাবছেন না। এক কথায় মতুয়ারা বুঝতে পেরেছেন যে মতুয়াদের নাগরিকত্বের বিষয়ে বাংলার কোনো পলিটিক্যালি পার্টি তাদের পাশে এই মুহূর্তে নেই। বিজেপি প্রথম দিকে ছিল বলেছিল, কিন্তু তারাও আস্তে আস্তে হাতটা গুটিয়ে নিয়েছে, শান্তনু বুঝতে পেরেছে, যার জন্য মতুয়াদের অবস্থা পশ্চিমবাংলায় খুব একটা ভয়াবহ খারাপ পরিস্থিতির জায়গায় রয়েছে। এরা কোন দিকে যাবে, এদের না আছে কোনো নিরাপত্তা, না আছে কোনো বিষয়, একটা অস্থির জায়গা। এবং অস্থির জায়গায় দাঁড়িয়ে মতুয়ারা যে আবার যে বেনাগরিক হবে কিংবা দেশ ছাড়া হবে বা ডিটেনশন ক্যাম্পে যাবে, এই স্বপ্নে তারা খুব আতঙ্কগ্রস্ত এখন বুঝতে পারছে, যার জন্যে বাংলার মতুয়ারা আদৌ ভালো নেই নাগরিকত্বের প্রশ্নে। এটা হচ্ছে মূল মোদ্দা কথা, যেহেতু নির্বাচন এসে যাচ্ছে, এখন অনেক রুলের মধ্যে এসে যাচ্ছে, তারপরে যারা একটু সত্য কথা বলছেন তাদের প্রতি বিভিন্ন রকমের পার্টির পক্ষ থেকে হুইপ জারি করা, প্রশাসনিকভাবে চাপ তৈরি করা, এসব চলছে। আমরা যারা আছি, যারা বলছি বিষয়গুলো, এসব চলছে। দামাল বাংলা কথা বলছে নিঃশর্ত নাগরিকত্বের কথা, কিন্তু নাগরিকত্ব কখনো তো শর্তবিহীন ভাবে কোনো নাগরিকত্ব হয় না, নীতিমতো একটা রুল তৈরি করতে হয় বা আইন তৈরি করতে হয় বা একটা যা হোক একটা কিছু তৈরি করতে হবে, সেটা সংশোধনী মাধ্যমে একটা পরিষ্কার জায়গা অথবা রুল বা এক যাই বলি না কেন, সেই আইনটা মতুয়াদের পক্ষে যে তৈরি হয়নি এবং 21-এর বিধানসভার আগে যে হচ্ছে না এটা বুঝে গেছে। তাই বাংলার মতুয়ারা এক কথায় আতঙ্কগ্রস্ত, তারা অন্ধকারে এখন পথ হাতড়াচ্ছে, তাদের করণীয় উপায় কি, এটা হচ্ছে মূল বাংলার মতুয়াদের সার্বিক একটা পরিস্থিতি। তারা আদৌ নিশ্চিন্তে নেই, তারা এখন বিপদের মিটার দিয়ে দিন কাটাচ্ছে। আচ্ছা, বাংলায় মতুয়ারা একটা বড় সংখ্যা, মতুয়ারা চাইলে একত্রিত হয়ে বাংলাকে তাদের ইচ্ছা মতো পলিটিক্যাল পরিস্থিতিকে ঘুরিয়ে দিতে পারে। তো এত বড় একটা মানে যে মতুয়া সম্প্রদায় বা মতুয়া ধর্মে বিশ্বাসী লোক, তাছাড়া যে পিছিয়ে বর্গের লোক যারা, ইন্দ্রা যদি একত্রিত হয়ে একটা সিদ্ধান্ত নেন, তাহলে তো এই সমস্যা মনে হয় কম হয় বা এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কারণ শক্তি হচ্ছে সবকিছু অর্জনের মূল, শক্তি না দেখালে কেউ সম্মান করে না, গুরুত্ব করে কথা। তো মতুয়ারা কেন বারবার এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কেন তারা বিভক্ত, কেন তারা একত্রিত হতে পারছে না, এ বিষয়ে আপনার কি মতামত? আসলে মতামতটা হচ্ছে মতুয়াদের মধ্যে সবাই একটু আবেগপ্রবণ, সবাই ঠাকুর বাড়ি কেন্দ্রিক,
আমরা যদি দেশভাগের প্রেক্ষাপটে চলে যাই, তখনও আমরা দেখেছি যে পিয়ের ঠাকুর যে বিবৃতি দিয়েছিলেন সেই বিবৃতির উপরে দাঁড়িয়ে মতুয়ারা বিশ্বাস করেছিলেন, মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলকে তারা ভুল বুঝেছিলেন। শুধু তো মহাপ্রাণ তো শুধুমাত্র মতুয়াদের কথা বলেননি, তিনি বাংলা ভাগের জন্যে, দেশভাগের জন্যে ওপার বাংলায় সমস্ত পিছিয়ে পড়া তপশিলী সমাজের মানুষের কথা বলেছিলেন। সে জায়গায় পিয়ের ঠাকুর দাঁড়িয়ে মতুদেরকে ভুল বিবৃতি দিয়েছিলেন, বুঝিয়েছিলেন, কিন্তু সেই ধারণা থেকেও মতুয়াদা সচেতনতা লাভ করেনি। পরবর্তী সময়ে কপিল কৃষ্ণ ঠাকুর সাংসদ হলেন, তার প্রয়াণে তার মিসেস মমতা বালা ঠাকুর সাংসদ হলেন। মমতা বালা ঠাকুরের আগে কপিল কৃষ্ণের ভাই মঞ্জুল কৃষ্ণ ঠাকুর বিধায়ক হলেন, উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের মন্ত্রী হলেন। সেই মন্ত্রিত্ব থেকে তিনি পদত্যাগ করে সেই বিজেপিতে যোগদান করলেন। তার পুত্র সুব্রত ঠাকুর সাংসদ হিসাবে প্রতিনিধিত্ব করলেন বিজেপির হয়ে। তার পরবর্তী সময়ে শান্তনু ঠাকুর এসে আবার বিজেপিতে এসে প্রতিনিধিত্ব করে সাংসদ হলেন। ঠাকুরবাড়ি দ্বিধা বিভক্ত, একটা তৃণমূলের দিকে, একটা বিজেপির দিকে। তার মানে এদেরকে ব্রাহ্মণ্যবাদী বা মনুবাদী যে রাজনৈতিক দল, মথুরা যাতে এক জায়গা না হতে পারে তার জন্য যে যেমন ভাবে পারে একটা ভাঙন তৈরি করেছে, এবং ঠাকুরবাড়ি কেন্দ্র করে যেসব মথুরা আবেগ প্রবণ হয়ে ওখানে যান, তাদেরকে মতুয়ারা একেবারে ভুল বশত, তারা মনে করে যে ঠাকুরবাড়ির প্রতিনিধিরাই সব, তারাই গুরুচাঁদ ঠাকুরের উত্তরসূরি, তারাই যোগ্য। কিন্তু এই মতুয়াদের মধ্যে অনেক যোগ্য ব্যক্তিত্ব আছে যারা সঠিক কথা বলেন এবং মতুয়াদেরকে একত্রিত করতে যান, তারা যখন সেই মতুয়া মহাসংঘের হয়ে ঠাকুরবাড়িতে কেন্দ্রবিন্দুতে যান, এক কথায় তাদেরকে মোটামুটি ঠাকুরবাড়ির থেকে বের করে দেওয়া হয়, ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় এবং তাদেরকে সেই জায়গায় জায়গাটা দেয়া হয়। শান্তনু ঠাকুর, মমতা বালা ঠাকুর, সুব্রত ঠাকুর, এদের থেকে অনেক যোগ্যতা সম্পন্ন মতুয়াদের মধ্যে অনেক মানুষ আছেন যারা প্রতিনিধিত্ব করতে পারতেন, কিন্তু তারা সেই জায়গাটায় না গিয়ে যোগ্য মানুষকে তারা সামনে না দিয়ে তারা নিজেরা ক্ষমতার স্বার্থে নিজেদের আখেরে গোছাবার জন্য তারা এই বিষয়টাকে করছেন, যার জন্য মতুয়াদের একত্রিত না হওয়ার অন্যতম কারণ ঠাকুরবাড়ির বর্তমান প্রজন্ম। মতুয়াদের মধ্যে যে বিভাজন, সেই বিভাজনটার কারণের জন্য ঠাকুরবাড়ির সদস্যরা দায়ী, তারা নিজেদের ব্যক্তিগত আখেরে গোছাবার জন্য তৈরি হয়েছে। এবার ঠাকুরবাড়ি কেন্দ্রিক সবাই যায়, সেই আবেগ এক এক সময় এক এক কথা বলেন। মমতা বালা ঠাকুর যখন আসামে যখন এনআরসি হয়েছিল, তখন আমরা বিভিন্ন রকমের মানুষ বলেছিলাম যে আসামে চলুন যাই, তখন মমতা বালা ঠাকুর বলেছিলেন যে দলের নির্দেশের বাইরে আমি যেতে পারবো না। আমরা সেদিন ধরে নিয়েছিলাম যে মমতা বালা সাংসদ দলের নির্দেশের বাইরে যেতে পারেননি। শান্তনু বলছেন যে বাংলায় মতুয়ারা নিশ্চিত থাকবে, শান্তনু ঠাকুর কি আসামে যাচ্ছেন? যাচ্ছেন না, আসামও বিরাট একটা অংশের মানুষ রয়েছে, সেখানেও যাচ্ছেন না। এবং এই দ্বিধা বিভক্ত হওয়ার যে ফলটা, সেই জায়গাটা মতুয়াদেরকে বিভ্রান্ত বা দ্বিধা বিভক্ত করে রাখছে ঠাকুরবাড়ি। ঠাকুরবাড়িকে বর্জন করে সাধারণ মতুয়ারা যদি কোনোদিন সংগঠিত হতে পারে, তাহলে এই জাতির উত্তরণ ঘটবে, তা না হলে এই জাতির নাগরিকত্ব কেন? এই জাতির অনেক কিছুই থাকবে না, যেটা গুরুচাঁদ ঠাকুরের সৌজন্যে, হরিচাঁদ ঠাকুরের সৌজন্যে, মহাপ্রাণের সৌজন্যে, বাবা সাহেবের সৌজন্যে পেয়েছিলেন, এটা থাকবে না। এক কথায় বলতে গেলে মানে মনুবাদী রাজনীতির চক্রান্তে ঠাকুরবাড়ির রেফারির ভূমিকা পালন করছে, ঠাকুরবাড়ি রেফারির ভূমিকা পালন করছে। মনুবাদীরা যেরকম ভাবে বাঁশিটা বাজাতে বলছে সেই রকম বাজাচ্ছে, মতুয়ারা হচ্ছে মনুবাদীদের কাছে রাজনৈতিক ফুটবলের মতন, মানে একবার পা দিয়ে লাথি মারছে ওদিকে চলে যাচ্ছে, একবার এদিকে চলে যাচ্ছে,
এদের কোনো স্থায়িত্ব নেই এবং এর জন্য দায়ী পরিষ্কারভাবে ঠাকুর বাড়ি। সেই জায়গায় দাঁড়িয়ে শান্তনু এখন উল্টো গান গাইছে, তিনি বলছেন যে মতু ও মহাসঙ্ঘ যা বলবে আমি সেই মতে চলবো। আরে বাবা, তুমি যদি মতু ও মহাসঙ্ঘ যেভাবে বলবে তুমি যদি সেই মতো চলো, তাহলে তুমি মতুয়াদেরকে স্বতন্ত্রভাবে বিভিন্ন জায়গায় মুখ দেখিয়ে মিটিং মিছিল না করে নিজের ঠাকুর বাড়িতে সমস্ত মতুয়াদেরকে তো একটু ডাক দিলে হয় যে আজকে এই অবস্থায় আসো, আমাদের করণীয় কি, তোমাকে করণীয়টা মতুয়ারা ঠিক করে দেবে। মতুয়াদের মধ্যে অনেক জ্ঞানী গুণী মানুষ আছে যাদের বুদ্ধির কাছে শান্তনু ঠাকুর, মমতাবালা ঠাকুর দুধের শিশু, তিনি ডাকছেন না। আবার বলছেন মতু মহাসঙ্ঘ যা বলবে তাই, অর্থাৎ তার একটা ব্যক্তিগত স্বার্থ সেখানে কাজ করছে। তার যদি সদিচ্ছা থাকতো, সেই মমতাবালা ঠাকুর হোক শান্তনু ঠাকুর হোক, তাদের যদি সদিচ্ছা থাকতো যে মতুয়াদের উন্নতির জন্য কিছু ভাববে, মঙ্গলের জন্য কিছু ভাববে, তাহলে তারা ঠাকুর বাড়িতে যেমন বীণা পাণি দেবী ডাক দিয়েছিলেন মেট্রো চ্যানেলে, লাখ লাখ মতুয়া জড়ো হয়েছে, সেই রকম ভাবে তারা একটা ডাক দিক দিলে পরে দেখা যাবে মতুয়ারা সঙ্গবদ্ধ হবে। এবং ঠাকুর বাড়ি থেকে যদি কোন রকম রাজনৈতিক দল ঘোষণা হয় যে স্বতন্ত্র ভাবে মতুয়ারা লড়বে, গুরুচাঁদ ঠাকুরের ভাষায় যে রাজনৈতিক শক্তি প্রদর্শন না করলে, অর্থাৎ শক্তি প্রদর্শন না করলে কেউ সম্মান করে না, আর কেউ সম্মান না করলে কারো কাছ থেকে কিছু পাওয়াও যায় না, এটা যারা আছে ভাবছেন, সেই জায়গাটা যদি শান্তনু ঠাকুর না আসেন, তাহলে পিয়ের ঠাকুর ঠিক যেভাবে দেশভাগের সময়ে মতুয়ারাদের সর্বনাশ করেছেন, ঠিক একই পথে ঠাকুর বাড়ির বর্তমান প্রজন্ম হাঁটছেন, এটা নিশ্চিত ভাবেই বলা যায়। সুতরাং সাধারণ মতুয়ারা আবেগপ্রবণ, তারা ঠাকুর বাড়ি মুখী হচ্ছেন, এরা পরে বুঝবে, এখন বুঝছেন না। যেমন পিয়ের ঠাকুরের সঙ্গে সাক্ষাৎকারের সময় আমাকে বলেছিলেন যে আমি পরে বুঝেছি যে কংগ্রেসের পতাকাটা আমার নয়, এরাও এক সময় বলবে, কারণ এদেরকেও এই 21-এর নির্বাচনের পরে ওই শান্তনু সুব্রত মমতাবালা ঠাকুর এই কোন রাজনৈতিক দল এদেরকে পাত্তা দেবে না, অর্থাৎ যা চুষে নেওয়ার নিয়ে নিয়েছে, এখন এদেরকে শুধু ঘাড় ধাক্কাটা দেওয়ার অপেক্ষায় আছে। এই জন্য মতুয়াদের অবস্থা খুব ভয়াবহ, খুব করুণ। আপনার আলোচনা শুনে সত্যি দর্শকরা বা অন্যান্য যারা এসব নিয়ে ভাবনা চিন্তা করেন তারা আরো বেশি ভাবান্বিত হয়ে পড়বেন। কিন্তু বিষয়টা বাড়ি কেন্দ্রিক হয়ে যাচ্ছে আমি যেটা মনে করছি, এই এত এটাই বড় একটা এটাই এটাই হচ্ছে সব থেকে মতুয়াদের পক্ষে বড় বিপদ। ঠাকুর বাড়ি কেন্দ্রিক না হয়ে যদি মতুয়া কেন্দ্রিক হতো, তাহলে এই বিপদটা তৈরি হতো না। ঠাকুর বাড়ি কেন্দ্রিক হয়েই মোটা একটা মতুয়াদের বিপদের বড় জায়গা তৈরি। হ্যাঁ, এখন যখন বিশেষ করে ঠাকুর বাড়ি কেন্দ্রীয় একটা ব্যাপার রয়ে গেছে সাধারণ আর অন্যান্য মতুয়াদের, তো এরকম কি হতে পারে যারা একটু বুদ্ধিজীবী ধরনের মতুয়া তারা কিছু চাপ দিলেন বা তারা এগিয়েছিলেন, ঠিক আছে ঠাকুর বাড়ি কোনো বংশধর সামনে থাকলো, কিন্তু একটা কমিটি মানে অন্যভাবে তৈরি হলো, তাদের নির্দেশ নিয়ন্ত্রণে চলবে, এরকম কিছু হতে পারে কখনো? এটা ওদের সম্ভব না, ওদের হচ্ছে ব্যক্তিগত স্বার্থ এবং ভাগ বাটোয়ারা, বিভিন্ন রকমের যে মেলা টেলা হয় সেখানে লক্ষ লক্ষ টাকা ভাগ বাটোয়ারা হয়, সেই টাকাটা এবং তাদের সম্পত্তি সংক্রান্ত একটা বিষয় আছে, ওই ঠাকুর বাড়ি কেন্দ্রিক যে একটা জমি জায়গা আছে সেটা নিয়ে তাদের পারিবারিক কোন্দল আছে, সেই কোন্দলটাকে সেই সম্পত্তিটাকে রক্ষা করবার জন্যই হচ্ছে তাদের যত রকম হিসাব নিকাশ, তার বাইরে সাধারণ মতুয়াদের নিয়ে ওদের কোনো ভাবনা চিন্তা নেই। এবং যেটা কমিটিটা তৈরি করে দেওয়া হবে, অনেক মানুষ, সুকৃতি রঞ্জন বিশ্বাস অনেক মানুষ ছিলেন, হুম হুম বিরাট বৈরাগ্য, তারপরে আরো আরো অনেক জ্ঞানী মানুষ ওখানে গিয়েছিলেন তাদেরকে বিষয়টা বুঝাতে। যারা তাদেরকে জ্ঞান দিয়েছে তারাই ভেবেছে যে আমাদের মনে হয় ক্ষমতাটা কমে যাচ্ছে, তাই তাদেরকে ঠাকুর বাড়ির যাতে ঢুকতে না পারে ওই কিছু অসচেতন বা অচেতন ওই সাধু পাগল গোসাইরা যাদের তাদের দিয়ে সেই সব মানুষগুলো থেকে ঠাকুর বাড়ি থেকে বহিষ্কার করে দেওয়া হয়। যদি সেরকম আগামী দিনে তৈরি হয় তাহলে মতুয়াদের মঙ্গল
তা না হলে মতুয়াদের ধ্বংস অনিবার্য। এই মতুয়াদের অস্তিত্ব আগামী দিনে থাকবে কি না, এটা একটা বড় প্রশ্নের চিহ্ন এসে দাঁড়িয়েছে। এবং শুধু তাই নয়, মানে ইদানিং বিভিন্ন রকমের ফেসবুক, বিভিন্ন রকমের সংগঠন দেখলে বোঝা যায় যে বাংলাদেশে যেসব মতুয়ারা আছেন, আমি অন্য সম্প্রদায়ের কথা বাদ দেবো, বাংলাদেশে যেসব মতুয়ারা আছেন তারা বিরাট দ্বিজে বিভক্ত হয়ে পড়েছেন ভারতবর্ষের মতুয়াদের থেকেও। কিন্তু সেই মতুয়াদের উদ্দেশ্যে আমার বার্তা, বাংলাদেশে যেসব মতুয়ারা আছেন সেই সঙ্গে যেসব হিন্দুরা আছেন, তাদের এপারে আসা টোটালি বন্ধ হয়ে যাবে, তারা আর ভবিষ্যতে আসতে পারবে না। এবং ভবিষ্যতে না আসার জন্যে যারা এখন বাংলাদেশে বসে বিজেপি ভক্ত হয়েছেন, বড় রাম ভক্ত সেজেছেন, তারা রামের নাম করতে পারবেন না। রামের পরিবর্তে আগামী দিনে হয়তো তাদের রহিমের নাম নিতে হতে পারে, ভগবান না বললে আল্লাহর নাম নিতেও হতে পারে। অর্থাৎ এক কথায় তাদের ধর্মান্তরিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, যেটা তাদের কাছে, বাংলাদেশে যেসব মতুয়ারা আছেন তাদের কাছে এটা আমার আগাম সতর্কবার্তা যে আপনারা ওই দেশে আছেন, ওখানকার পরিবেশ এবং এখানকার পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশে যেসব মতুয়া হিন্দুরা আছে, ভারতবর্ষের রাজনৈতিক সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তারা ওখানে বসেই আরো বিভিন্ন রকমের মত প্রকাশ করছেন, বিজেপিকে সমর্থন করছেন, আখেরে মোটামুটি ক্ষতি করছেন। এবং সেই ক্ষতিটা আগামী দিনে, আজকে হয়তো তখন আমি আপনি কেউই থাকবো না, কিন্তু যদি কেউ নোটবন্দি করে রাখে 20-25 বছরের কোনো যুবক বা কেউ, আগামী 50-60 সালের মধ্যে বাংলাদেশে যেসব হিন্দুরা আছেন বা যেসব মতুয়ারা আছেন, তারা হিন্দু থাকবেন না, মতুয়া থাকবেন না, ধর্মান্তরিত হয়ে যাবেন, সেটা নিয়ে তাদের বেশি ভাবনা চিন্তা করা উচিত। ভারতবর্ষে বিজেপিকে বা রামভক্ত সাজার কোনো তাদের কোনো দরকার নেই, বরং এটা আখেরে তাদের ক্ষতি হবে। তারা বাংলাদেশে বসে যত বেশি বিজেপি ভক্ত হবে, যত বেশি রাম ভক্ত হবে, বাংলাদেশের বিভিন্ন যে উগ্রপন্থী মুসলিম সংগঠন আছেন, তাদের দ্বারা তারা আরো বেশি আক্রান্ত হবে এবং আরো তাড়াতাড়ি ধর্মান্তরিত হওয়ার পথে তারা এগিয়ে যাবে। তো এখন আপনার আলোচনায় যেটা বুঝতে পারছি, মতুয়ারা বেশি ঠাকুর বাড়ি কেন্দ্রিক, অনেক বুদ্ধিসম্পন্ন চেতনা সম্পন্ন মতো থাকলেও তারা সেইভাবে সমাজকে গাইড করতে কতটা পারছেন প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছেন। আর মতুয়া তথা পিছিয়ে পড়া শ্রেণীর মাথার উপর এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নাগরিকত্বের সমস্যা। বলতে গেলে সবাই নাগরিক, তারপরেও আবার তাদের নাগরিকত্ব প্রমাণ দেওয়া নিয়ে শুরু হয়েছে গন্ডগোল। তো এই যে যে নাগরিকত্ব প্রশ্ন, এই নাগরিকত্বের প্রশ্নে মতুয়া তথা পিছিয়ে পড়া শ্রেণীর লোকদের এখন কি করা উচিত? এখন তো মরণমোচন সমস্যা, এখন কি করা উচিত? একটাই বিষয়, কি করা উচিত? রাস্তা, দুটো রাস্তা আছে। এক, ঠাকুরবাড়ি যদি ডাক দেয় যে মতুয়াদের সংকট, চলো রাস্তায় নামি, রাস্তায় নেমে যে অহিংস ভাবে যে আন্দোলনটা করা যায়, সেটা তো আপনার কৃষি বিলের বিরুদ্ধে যে পাঞ্জাব হরিয়ানা কৃষকরা দেখিয়ে দিচ্ছে। আচ্ছা, তাদের থেকে কি সারা ভারতবর্ষে এবং বাংলায় মতুয়ারা কি কম আছে? প্রচুর আছে। কাঁসর ডঙ্কা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে অবরোধ করলে পারে, নেমে পড়ার একটা রাস্তা আছে, সেই নেতৃত্বটা যদি ঠাকুরবাড়ি দিতে পারে তাহলে খুবই ভালো। আর সেটা যদি ঠাকুরবাড়ি না পারে, তাহলে ঠাকুরবাড়িকে বর্জন করে স্বতঃস্ফূর্ত ভাবে সাধারণ মতুয়ারা যদি সক্রিয় ভাবে এই কৃষি বিলের বিরুদ্ধে যেভাবে আন্দোলনটা হচ্ছে, ওটা তো অহিংস না, ওটা তো সহিংস আন্দোলন, তো অহিংসর পথে আন্দোলনটা হচ্ছে। তারা ধর্ণা করছেন, অবস্থান করছেন সারা ভারতবর্ষে, শুধু বাংলা না, সারা ভারতবর্ষে তো মতুয়ারা ছড়িয়ে আছে। সারা ভারতবর্ষে থেকে মতুয়ারা যদি এইরকম ভাবে একটা জায়গায় শুধু জড়ো হতে পেরে যদি যদি তারা যদি অবস্থান বিক্ষোভ করতে পারেন, দাবি করতে পারেন, শুধু তাই নয়, শুধু তো নাগরিকত্বের সমস্যাটা শুধুমাত্র তো মতুয়াদের নয়, শুধুমাত্র নমশূদ্র বা মতুয়ারা তো বাংলাদেশ বা পাকিস্তান থেকে আসেনি,
সেখানে আরো বিভিন্ন পণ্ড ক্ষত্রিয় রাজবংশী একটু কম এসছে, ঘোষ, মাহিষ্য, কাপালি, বিভিন্ন রকমের ওবিসি সম্প্রদায়ের মানুষ এসছে। কিন্তু তারা ভাবখানা এরকম যে লড়াইটা মতুয়ারা করছে, মতুয়ারা করুক, আমরা সেফ জায়গায় আছি, আমরা সেফ জায়গায় আছি। মতুয়াদের যে ভাবনা চিন্তাটা আছে, এই ভাবনা চিন্তার সঙ্গে ঘোষ সম্প্রদায়, মাহিষ্য সম্প্রদায়, কাপালিক সম্প্রদায়, আরো আরো ওবিসি সম্প্রদায় যারা আছে, তারা যদি এই যেটুকুন ভাবনা ভাবছে, এই ভাবনাটা যদি মতুয়াদের সঙ্গে মিলে ভাবে, তাহলে একটা বৃহত্তর আন্দোলন গড়ে উঠতে পারে। কিন্তু তারা কেন আচ্ছা ভাবছে না আচ্ছা জানি না, এবং তারা সব থেকে বেশি মতুয়াদের মধ্যে একটা অংশ যারা বৈদিক কালচারে চলে, আর একটা অংশ তারা অবৈদিক কালচারে চলে। কিন্তু ওবিসি সম্প্রদায়ের মধ্যে আছে কিছু সংখ্যক মানুষ অবৈদিক ঘরানায় চলে, কিন্তু সেই সংখ্যাটা খুব কম। মতুয়াদের মধ্যে যে সংখ্যাটা বেরিয়ে এসছে যে অবৈদিক ঘরানায় আম্বেদকর পন্থী, মহাপ্রাণ পন্থী, সেই সংখ্যাটা মতুয়াদের মধ্যে বেরিয়ে এসছে, যদিও তাদেরকে ঠাকুরবাড়ি পাত্তা দিতে চায় না বা আচ্ছা দেয় না। আচ্ছা কিন্তু অন্যান্য ওবিসি সম্প্রদায়ের মানুষ এখনো বাবা সাহেব এবং মহাপ্রাণকে সেইভাবে গ্রহণ করতে পারছে না। তারাও এখন তো দেশভাগের জন্য মহাপ্রাণকে দায়ী করছেন, মতুয়ারাও করছেন, লেনিন সব করছেন। আর এই জায়গায় মহাপ্রাণ, বাবা সাহেবকে, গুরুচাঁদ ঠাকুরকে একসঙ্গে যদি উপলব্ধি না করা যায়, তাহলে মতুয়ারা তো ধ্বংস হবেই। সেই সঙ্গে ওবিসি সম্প্রদায় যারা আছে, ঘোষ, মাহিষ্য, কাপালি, যারা নীরবে রাস্তার পাশে দাঁড়িয়ে ভাবছেন যে আমরা বেঁচে যাব, আমাদের কিছু হবে না, মতুয়াদেরও যে দুর্ভোগ হবে, ওদেরও সেই একই দুর্ভোগ হবে। মতুয়ারা দুর্ভোগটা বুঝতে পেরেছে, তাই রাস্তায় নামছে, কথা বলছে। তারা মনে করছে যে মানে ওরা কি বলবো, মানে ওই ওবিসি সম্প্রদায়ের সব থেকে বড় অংশ, সবাই না, সব থেকে বড় অংশ, ওরা হচ্ছে সব থেকে ব্রাহ্মণ্যবাদের পৃষ্ঠপোষক, সব থেকে, আমি দর্থহীন ভাষায় বলছি, ওবিসি সম্প্রদায়ের মানুষ সব থেকে মতুয়াদের থেকেও সব থেকে বড় বেশি ব্রাহ্মণ্যবাদের বা মনুবাদের পৃষ্ঠপোষক। কিন্তু মতুয়াদের কথাটা বেশি করে হাইলাইট, এটাই দুঃখের বিষয়, মতুয়াদের কথাটা বেশি করে হাইলাইট, কিন্তু তারা শুধু দোষ দেয় মতুয়াদেরকে, কিন্তু তাদের নিজেদের দোষটা তারা বুঝতে পারছে না। সুতরাং শুধু মতুয়ারা না, মতুয়ারা তবে রাস্তায় স্বতঃস্ফূর্ত ভাবে নামলে তবে এই নেতৃত্বটা মতুয়াদেরকেই দিতে হবে। কৃষি বিদ্রোহ বা কৃষক আন্দোলন যেটা হচ্ছে, যেটা পৃথিবীর ভিতরে একটা অন্যতম রেকর্ড তৈরি হচ্ছে, এই আন্দোলনটা থেকেই মানে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে যারা এসছে, তারা অহিংস ভাবে যদি, শান্তিপূর্ণ ভাবে যদি অবস্থান করেন, সে কলকাতায় হতে পারে, দিল্লিতে হতে পারে, যেখানেই হোক না কেন, দিল্লি মুখে হলে পারে, তাহলে একটা জায়গায় যেতে পারে। যেমন কৃষি আন্দোলনটা কিন্তু আন্তর্জাতিক স্তর পর্যন্ত পৌঁছে গেছে, রাষ্ট্রসংঘ পর্যন্ত পৌঁছে গেছে, যে পশ্চিম ভারতবর্ষে এই কৃষি বিদ্রোহটা কেন হচ্ছে, কৃষক আন্দোলনটা কেন হচ্ছে। একদম আপনি দুই একদিন দেখুন যে রাষ্ট্রসংঘ এবং আন্তর্জাতিক স্তর পর্যন্ত ভারতবর্ষের উপরে চাপ তৈরি হচ্ছে, যে কি এমন আইন তৈরি হয়েছে যে কৃষকরা শীতের সময় রাস্তায় তাম্বু খাটিয়ে অবস্থান করছেন। শুধু তাই নয়, কৃষকের ছেলে মেয়ে পর্যন্ত, তাদের ছেলে মেয়েরা পর্যন্ত রাস্তায় অবস্থান করছেন শীতের মধ্যে। হ্যাঁ, তাহলে মতুয়াদের, পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে যারা এসছেন, যাদেরকে রাষ্ট্রহীন করে দিতে চাইছেন, শুধুমাত্র এই আবেদন নিবেদনে কাজ হবে না, এটা আন্তর্জাতিক স্তর পর্যন্ত, এই কৃষক আন্দোলনের পর্যন্ত অবস্থান বিক্ষোভের মাধ্যমে তুলে নিয়ে যেতে হবে, এবং সেটা একটা চাপ তৈরি করতে হবে বাইরের থেকে এবং ভিতর থেকে। ভিতরে যেমন আন্দোলন চলবে, বাইরে থেকেও তেমন আন্দোলনের সমর্থন আসবে, তা না হলে এই সমস্যাটার সমাধান সম্ভব হবে না। বিজেপি যেভাবে এগোচ্ছে, ওরা পরিষ্কার ভাবে, যেমন কয়েকদিন আগে কৈলাস বিজয়বর্গীয় ঠাকুরনগরে এসে বলছে যে পশ্চিমবাংলায় রাজ্য সরকার চাক আর না চাক কেয়া হবে, আচ্ছা, কিন্তু এনআরসি হবে না। মানে কত বড় ধাপ্পাবাজ যে বলছে, যে শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করে বলছে যে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে পশ্চিমবাংলায় রাজ্য সরকার চাক আর না চাক কেয়া হবে, কিন্তু পশ্চিমবাংলায় এনআরসি হবে।
তাহলে এনআরসি যখন হবে না, মুখের কথায় তো আর কাজ হবে না। এর আগে 37টা বিল সংশোধন হয়েছে রাজ্যসভার উভয় কক্ষে, কেন্দ্রে মানে পার্লামেন্টের উভয় কক্ষে। সেখানে নাগরিকত্বের বিষয়টা এনআরসি কেয়া নিয়ে একটা টু শব্দ হয়নি। আবার ঠাকুরবাড়ি এসে ভোটের সময় বলছেন পশ্চিমবাংলায় কেয়া হবে, এনআরসি হবে না। মতুয়ারা সেই নিয়ে লাফালাফি করছে যে ভালো তো আমরা তো বলি আসামের মতন এনআরসি হবে না, তাহলে তো আমাদের ভয়ের কোনো কারণ নেই। পরিষ্কার ভাবে বলা যাচ্ছে এটা ভোটের রাজনীতি। বিজেপি আচ্ছা পশ্চিমবাংলায় ক্ষমতা আসুক আর না আসুক, হুম ওরা এলেও এনআরসি পশ্চিমবাংলায় হবে এবং না আসলেও এনআরসি পশ্চিমবাংলায় ওরা করবেই। এবং আচ্ছা তার প্রতিরোধ শুধু মতুয়ারা না, দেশভাগের বলি পূর্ব পাকিস্তান বাংলাদেশ থেকে আগত, হুম কেউই এই জায়গাটাকে ধরতে পারছে না। তবে আমি বাহবা দেব দামাল বাংলাকে, তারা হুম অন্তত যেভাবে রাস্তায় নেমে মুভমেন্টটা করছেন, তাদের সেই হুম হুম মুভমেন্টটাকেও যদি মতুয়ারা স্বতঃস্ফূর্ত ভাবে সমর্থন করত, হুম তাহলেও একটা ভালো জায়গায় পৌঁছানো যেত। এবং শুধু মতুয়ারা না, অন্যান্য সম্প্রদায়কেও দামাল বাংলার মুভমেন্টটাকে সমর্থন করা উচিত। আবার দামাল বাংলাকে কেউ বলছেন অমুক দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন, অমুক দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন, এটা রাজনৈতিক এটা চর্চা চলছে। এটা তো চলতেই কিন্তু থাকবে, তাও তারা তো সচেতন করছেন মানুষকে। আমি অন্তত বাস ব্যক্তিগত ভাবে বাহবা জানি হ্যাঁ হ্যাঁ যে কি হবে। এবং এটা পরিষ্কার ভাবে বুঝতে হবে যে হুম এনআরসি থেকে এনআরসি মুভমেন্টে, হুম এনআরসি মুভমেন্টে পূর্ব পাকিস্তান বাংলাদেশ থেকে আগত এনআরসি যে মুভমেন্ট, কেয়া বিরোধী যে সংশোধনী আইন, হুম হুম নাগরিকত্বের পক্ষে যে আইন, সেই হুম আইনে মতুয়াদেরকে এবং পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে যারা এসছে তাদের পাশে, অনেকে বলবেন যে উল্টো পাল্টা বলছে, তাদের পাশে সহানুভূতি নিয়ে যদি কোনো সম্প্রদায় দাঁড়ায়, সেটা কোনো হুম ব্রাহ্মণ্যবাদী মানুষ হবে না, সেই মানুষগুলো হবে মাইনরিটি অর্থাৎ মুসলমান সম্প্রদায়ের মানুষ। আচ্ছা আচ্ছা পাঞ্জাবে যে কৃষি আন্দোলন হচ্ছে, কৃষক বিদ্রোহ হচ্ছে, হুম হুম মানুষ হুম অবস্থান করছে, আচ্ছা কেউ তো হুম বলছে না যে পাঞ্জাবে কৃষক বিদ্রোহ, হরিয়ানায় হচ্ছে, দিল্লিতে তাদের থাকার ব্যবস্থা, তাদের খাওয়ার ব্যবস্থা বড় অংশের দায়িত্ব পালন করছেন মুসলিম ভাইয়েরা। হুম হুম এটা তো আমরা সবাই জানি। এবার এটা কিন্তু কোনো মিডিয়া কিন্তু প্রচার করছে না, হুম কোনো মিডিয়ার কিন্তু প্রচার নেই যে পাঞ্জাবে যে কৃষি আন্দোলনে দিল্লিতে যে রান্না করে দেওয়া, তাদেরকে হুম খাবার পরিবেশন করা, চিকিৎসার ব্যবস্থাটা মুসলমানেরা করছে, তেমনি এখানেও যদি হতো এই হুম আন্দোলনটায়, কেননা মনু ইজাম বিজেপির যে হুম বিরোধী যে শক্তি, সেটা মুসলমানদেরও একটা বিপদের জায়গায়, তাদেরকেও একটা দ্বিতীয় হুম শ্রেণীর। বিজেপি চাইছে যে আগামী দিনে মুসলমানদের ভারতবর্ষে একটা হুম দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করতে চাইছে, এবং এইটা এইটা মুসলমানরা বুঝতে পেরেছে বলেই তারা কিন্তু সোচ্চার হয়েছে। এবং যেখানে যেখানে হুম বিজেপি বিরোধী আন্দোলন সংগঠিত হচ্ছে, তারা সেই সংগঠনের আন্দোলনকে সাহায্য করছে। হুম সুতরাং মতুয়াদেরকেও বুঝতে হবে যে এই মুহূর্তে তাদের প্রকৃত বন্ধু যদি আগামী দিনে হয়ে থাকে, তাহলে সেটা হুম কিন্তু বাংলার মুসলমানেরা হবে, ভারতবর্ষের বাংলার মুসলমানেরা হবে, তাদের সঙ্গী, তাদের হুম লড়াইয়ের সঙ্গী হবে, কিন্তু অবশ্যই কোন ব্রাহ্মণ্যবাদী বা ক্ষত্রিয় বৈশ্য এরা কেউই এই মতুয়াদের লড়াইয়ের সঙ্গী হবে না। এটা মতুয়ারা যদি হ্যাঁ বুঝতে পারে, তাহলে এদের আখেরে লাভ, মতুয়াদের লাভ, তাহলে একটা নিস্তারণের রাস্তা হয়তো বের হতে পারে, যেটা মহাপ্রাণের সময়, হুম 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 যে সময় ওই মন্ত্রিসভায় নাজিমুদ্দিন বা সর্বদলীয় মন্ত্রিসভায় দাঁড়িয়ে তপশিলি হুম হুম সমাজের মানুষ এবং মুসলিম সমাজের যে ঐক্যবদ্ধতার একটা রূপরেখা হুম তৈরি হয়েছিল, সেই রূপরেখায় যদি বাংলা যদি ফিরতে পারে, তবেই মোটামুটি বাংলার মতুয়া শুধু নয়, আসামে যারা আছে তাদের উত্তরণের রাস্তা একটা বের হবে। তা না হলে আমার ব্যক্তিগত ধারণা এটা বের হওয়ার কোনো জায়গা নেই। এটা মতুয়ারা যত দ্রুত বুঝতে পারে ততই মঙ্গল। হ্যাঁ, আপনার আলোচনায় যেটা বুঝতে পারছি, ওই সঙ্গে আমি একটা এক সপ্তাহ ধরে একটা মতুয়া মল্লিবাসী মিডিয়া ইউটিউব চ্যানেলে একটা 15 বছর আগের ভিডিও, 2005-এর 17 সেপ্টেম্বরে নকুল মল্লিক বাংলার, উনি নাগপুরের একটা বামসেপের অনুষ্ঠানে বক্তব্য দিয়েছিলেন, সেই ভিডিওটা
মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়াতে গত 1 সপ্তাহ ধরে এমন ভাবে ট্রোল হচ্ছে এবং এমন ভাবে তার মানে আলোচনা হচ্ছে, যাতে দেখা যাচ্ছে যে 90% বর্ণবাদী এই আলোচনার বিরোধিতা করছে। আলোচনাটা হচ্ছে বাংলা ভাগ সম্পর্কে, এখানে তিনি একদম তথ্য দিয়ে তুলে ধরেছেন রেকর্ড সহ, সেটাকে তারা একদম থুৎকারে উড়িয়ে দিচ্ছে এবং উল্টো পাল্টা গালাগালি দিচ্ছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে গুরুচাঁদ ঠাকুর যেমন বলেছেন মুসলমানদের সঙ্গে নিয়ে আন্দোলন করতে, মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল করে দেখিয়েছেন, আর বাংলার বিশেষ করে বাংলার আজ মুসলমানদের নাম শুনলে মতুয়া তথা বিশেষ করে সবাই তো না, তাদের কেমন যেন একটা বর্ণবাদীদের মতো ঘৃণা। এখন একটা এইটা একটা বিষয় আপনি যেটা বলেছেন খুব একটা ভালো বিষয়, আমি ভুলে যেতে পারি একটুখানি আপনাকে হাইলাইট করি। প্রথমে দেখবেন আসামে যে নাগরিকত্বের বিষয়ে প্রথমে 40 লক্ষ মানুষকে নাগরিকত্বের এনআরসির তালিকায় থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু পরে যখন সেই লিস্টটা বেরোলো দেখা গেল যে 19 লক্ষ। এইবার সেই 40 লক্ষর মধ্যে মানে পদবি দেখে দেখে, মানে চ্যাটার্জি, ব্যানার্জি, সেন, দাশগুপ্ত, গুপ্ত, এই সব টাইটেল দেখে দেখে তাদেরকে এনআরসি তালিকাভুক্ত করে দেওয়া হয়েছে, মানে কোনো ডকুমেন্টারি কোনো বিষয় নেই, একদম এনআরসি তালিকাভুক্ত করে দেওয়া হয়েছে। বিরাট সংখ্যক মানুষ যখন দেখলো যে তাই তো আমার সমাজের মানুষ বাদ পড়ে যাচ্ছে, একেবারে টাইটেল দেখে পদবি দেখে দেখে চ্যাটার্জি, ব্যানার্জি, দাশগুপ্ত, সেন, চৌধুরী, রায়চৌধুরী, এইসব মানুষগুলো যে অংশটা 14-40 লক্ষর মধ্যে পড়ে গিয়েছিল, পরে যখন 19 লক্ষ এলো, মানে শতকরা 40 লক্ষের সময়ে যদি ধরেন যারা এই উচ্চ বর্ণের মানুষ ছিল তারা যদি 100 জন থেকে থাকে, পরবর্তীকালে যখন 19 লক্ষে এসে দাঁড়ালো সেই জায়গায় 95% মানে পদবি দেখে দেখে তারা এনআরসি তালিকাভুক্ত হয়ে গেছে। এর থেকে কি বাংলার মানুষ এই তথ্য পরিসংখ্যানটা জানে না? তার এখানেও বাংলায়ও ঠিক তাই হবে, বাংলায়ও ঠিক তাই হবে, একেবারে টাইটেল দেখে দেখে পদবি দেখে দেখে এই চুলচেরা বিশ্লেষণ চলছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে বর্ণবাদী খেল চলছে বাংলায়, এবং সেই বর্ণবাদী খেলে যারা পিছিয়ে পড়া শ্রেণীর লোক, তপশিলি জাতি, তপশিলি উপজাতি বা অন্যান্যরা, এদের একটা বড় অংশ এই খেলটা বুঝতে না পেরে ওই বর্ণবাদীদের সহায়তা করছে এবং নিজেরা নিজেদের পায়ে কোড়াল মারছে। তা না হলে এরা যদি সংগঠিত করতে পারতো তাহলে কিন্তু বর্ণবাদীরা আজ এই সাহস পেত না। তো এই যে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে, আমি মনে করি এই পরিস্থিতি একভাবে যেমন বর্ণবাদীরা তৈরি করছে, আর একভাবে যেমন ঠাকুরবাড়ি তাদের নিজস্ব সুযোগ সুবিধার জন্য মানুষকে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছেন, কিন্তু সেটা কতটা কার্যকর হচ্ছে বোঝা মুশকিল। তো এই যে মতুয়ারা বিশেষ করে এরা একটা মানে ভাবনায় পড়ে গেছে কোন রাস্তায় যাবে, একদিকে বর্ণবাদীদের সবল, অন্যদিকে ঠাকুরবাড়ির নেতা নেত্রীদের বিভিন্ন ধরনের কথা যেটা সব বিশ্বাস করে মুশকিল হয়ে যাচ্ছে। তো এরকম পরিস্থিতিতে এদের ভবিষ্যৎটা কি হবে, এদের পরিণামটা কি হবে, কোথায় গিয়ে দাঁড়াতে পারে, বিশেষ করে 21-এর নির্বাচনের পর? 21-এ নির্বাচনের পরে শুধু মতুয়া সমাজের মানুষ নয়, মতুয়ারা একটা প্রধান সারিতে চলে এসেছে বিভিন্ন কারণে আলোচনার টেবিলে। 21-এ নির্বাচনের পরে বাংলায় যেটা হবে সেটা হবে বাঙালি নিধন যজ্ঞ। বাঙালি নিধন যজ্ঞ যদি 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 মোদি অ্যান্ড শাহ কোম্পানি যদি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসে, এবং এই যে দেখবেন কিছুদিন আগে সংরক্ষণ বিরোধী নামে স্টল হচ্ছে কল্যাণীতে, সংরক্ষণের বিরোধিতা করছে, যে সংরক্ষণ তারা বলছে তাদের একটা এসসিদের পৈতৃক সম্পত্তি। আরে বাবা, সংরক্ষণ তো পৈতৃক সম্পত্তি নয়, সংরক্ষণ হচ্ছে কোন সম্প্রদায় ব্রাহ্মণরা বা
যে শ্রেণীবিন্যাস করে গেছে, সেই শ্রেণীবিন্যাসের উপরে দাঁড়িয়ে বাবা সাহেব শ্রেণীভিত্তিক প্রতিনিধিত্ব, শ্রেণীভিত্তিক প্রতিনিধিত্ব। তাহলে শ্রেণীভিত্তিক প্রতিনিধিত্ব সেটা মানুষ করবে, যে যে সম্প্রদায়ের মানুষ যত সংখ্যক তারা সমস্ত জায়গায় তাদের প্রতিনিধিত্ব করবে। আর সেইটা যদি হয়ে থাকে, বিষয়টা যদি অন্যভাবে ভাবা হয়, যে তাহলে যারা 3% বা 15% সংরক্ষণটা শুধুমাত্র তাদের জন্য করে দেওয়া হোক, বাকিটা খুলে দেওয়া হোক, তাদেরকে বলে দেওয়া হোক যে তোমরা 3% বা 15% ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, ব্রাহ্মণ একটা পার্সেন্টেজ, কেউ বলছেন 3%, ক্ষত্রিয় বৈশ্য সব মিলে তারা দেখা যাচ্ছে 15%। আমার মনে হয় এই বিষয়টা এইভাবে ভাবা উচিত যে সংরক্ষণটা হোক 15% এবং ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ওদের জন্য, বাকিটা খোলামেলা, বাকিটা আমরা যারা আছি তারা আমরা যোগ্যতা অনুযায়ী আমরা অর্জন করে নেব, তোমরা বাবা 15% বাইরে তোমরা আসতে পারবে। আওয়াজটা এরকম হওয়া উচিত, অথবা সংরক্ষণ 100% হওয়া উচিত, যে জাতির যত সংখ্যক মানুষ তারা তত সংখ্যক প্রতিনিধিত্ব করবে সমস্ত জায়গায়, তত সংখ্যক সুযোগ সুবিধা পাবে, এটা হওয়া উচিত। আর সেই জায়গায় দাঁড়িয়ে সংরক্ষণটা পশ্চিমবাংলায় থাকবে না, এবং পশ্চিমবাংলায় যে নির্যাতন নেমে আসবে এসসি এসটিদের উপরে, সেইটা বাংলার মানুষ ভাবতে পারছে না। বাংলায় আজকে যারা দল পরিবর্তন করছেন, এই ফুল ছেড়ে ওই ফুলে চলে যাচ্ছেন, এই প্রতীক ছেড়ে ওই প্রতীকে চলে যাচ্ছেন, ব্যক্তিগত স্বার্থ, বাংলার কথা কেউ ভাবছেন। যেমন শ্যামাপ্রসাদ মুখার্জি 1952 সালে বলেছিলেন যে বাংলা ভাগ হলে বাঙালির এই দুরবস্থা হবে, জানলে আমি বাংলা ভাগ চাইতাম। হ্যাঁ, যেটা আনন্দবাজার, তিনি দেশ ভাগ হওয়ার পরে 1947 সালের পরে রানাঘাটের একটা জনসভায় এসে উনি 1952 সালে বললেন, সেটা অনেক পেপার কাটিং আছে, আপনার কাছে আছে, অনেকের কাছেই আছে, মানুষ দেখে নিতে পারে। তাহলে শ্যামাপ্রসাদ মুখার্জি বলে বুঝেছিলেন 5 বছর পরে, আর আমার মানুষ সেই অভিজ্ঞতা থেকেও বুঝতে পারছে না যে বাঙালির কি অবস্থা। এবং কি বলছেন, যে বাংলাটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করবার জন্য মেঘালয়ে বাঙালির বাঙাল বাঙালি বিতরণ শুরু হয়েছে, কর্ণাটকে শুরু হয়েছে, আসামে তো আগেই শুরু হয়েছে, ত্রিপুরায় এক প্রকার প্রায় চালু হয়ে গেছে, বাংলায় বাঙালির কথা বলবার কোনো সুযোগ থাকবে না। বাংলায় বাংলায় শেষ কথা বলবে, যেমন বাংলা ভাগ করার জন্য বাঙালিদের থেকেও বড় ছিল সর্দার বল্লভভাই প্যাটেল, গান্ধী, জওহরলাল নেহরু, এরা ছিল বাংলা ভাগের অন্যতম খলনায়ক, অন্যতম খলনায়ক। কিন্তু ভুল বুঝিয়ে মহাপ্রাণের নাম করা হয়, ভুল বুঝিয়ে সোহরাবুদ্দিনের নাম করা হয়, নাজিমুদ্দিনের নাম করা হয়, হ্যাঁ এই নামগুলো করা হয়। আসলে তো বাংলা ভাগের নায়ক প্যাটেল, গান্ধী, নেহরু, এরা হচ্ছে বাংলা ভাগের নায়ক, এবং বাংলাটাকে শেষ করার জন্য বাংলা ভাষাটাকে দেখেন কিভাবে একেবারে বন্ধ করে দেয়া হচ্ছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে শুধু মতুয়ারা নন, বাংলায় যদি ওই অপশক্তি, যদি হিন্দুত্ববাদী শক্তি এসে যায়, তাহলে যোগী রাজ্যে যে অবস্থা তৈরি হয়েছে, শুধুমাত্র মতুয়ারা সেই ফল ভোগ করবে না, নমশূদ্ররা শুধু সেই ফল, যোগীর রাজ্যের মতন অত অত্যাচার শুধু নমশূদ্র বা মতুয়াদের কপালে জুটবে না, বিভিন্ন রকমের ওবিসি সম্প্রদায়, আদিবাসী যারা আছে তাদের কপালে সেই দুর্ভোগটাই ঘনিয়ে আসছে, যদি বাংলার মানুষ যদি সচেষ্ট না হয়। সমস্ত পিছিয়ে পড়া শ্রেণীর মানুষকে এই একদম সমস্ত পিছিয়ে পড়া মানুষ, এবং ওদের টার্গেটটাই হচ্ছে এই যে আমরা থাকি না থাকি, ওরা মোটামুটি মূল নিবাসী যারা আছে, পিছিয়ে পড়া সমাজের মানুষ, তাদেরকে তাদের অস্তিত্বটাকে ওরা বিলীন করে দিতে চাইছে, এবং বাংলায় আসলে পারে আজকে যারা সমস্ত আমরা যারা কথা বলছি, বিভিন্ন রকমের যারা নেতৃত্ব কথা বলছে, এদের মোটামুটি খুব একটা সুবিধা আছে। যেমন মুসলমানেরা যদি কেউ, যদি কাফিল খানের কথা বলি, কাফিল খান সঠিক কথা বলেছিলেন, তাকে ঢুকিয়ে টেরোরিস্ট বলে জেলে পুরে দেওয়া হয়েছে। এই বাংলায় যখনই বিজেপি ক্ষমতায় এসে যাবে,
তখন যখন তাদের বিরুদ্ধে সঠিক কথাটা বলবে, তখন বলবে যে অনুপ্রবেশকারী বাংলাদেশি বা পাকিস্তানি বলে ঢুকিয়ে দেবে জেলে, ঢুকিয়ে দেবে, মানে খুব সহজ। যেমন পিএ ঠাকুরকে একবার মানে ওই কাশ্মীরে যখন দাঙ্গা হয়েছিল, সেই সময় পিএ ঠাকুর বিবৃতি দিয়েছিলেন, তখন পিএ ঠাকুরকে টেরোরিস্ট আখ্যা দিয়ে কংগ্রেসি সরকার কিন্তু জেলে পুরে আচ্ছা দিয়েছিল, আচ্ছা টেরোরিস্ট আখ্যা দিয়ে জেলে পুরে দিয়েছিল একই ছেলে ফরওয়ার্ড ব্লকের, নামটা এই মুহূর্তে মনে আচ্ছা নেই, অর্জুন সম্ভবত অশোক ভট্টাচার্য না কি নাম ভুলে গেছি আমি, তিনি এক ছেলে ছিলেন পিয়ের ঠাকুরের সঙ্গে, এক ছেলে ছিলেন, নামটা এই মুহূর্তে আমার মনে নেই, মানে একই জেলের একই কক্ষ একই ছিলেন। একই সঙ্গে ছিলেন। ওকেও বলেছিল যে উনি চীনের চর, কমিউনিস্ট করতেন, হ্যাঁ বলেছিলেন যে চীনের চর কমিউনিস্ট, হ্যাঁ তখন কংগ্রেসি অত্যাচার। আর পিয়ের ঠাকুর বিবৃতি দিয়েছিলেন যে সেই বিষয়টা ধর্মীয় কারণে পিয়ের ঠাকুরকে টেরোরিস্ট বলে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, এবং সেই জেলে তখন মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল মুম্বাই হয়ে দিল্লি হয়ে শিয়ালদায় যখন ঢুকলেন, মহাপ্রাণকেও সেই জেলে নিয়ে যাওয়া হল। আচ্ছা এবং মহাপ্রাণকে এরা অনেকেই জানে না, মহাপ্রাণকে যে এই যে উদ্বাস্তু আন্দোলন সম্পর্কে তিনি বিভিন্ন জায়গায় প্রতিবাদ আন্দোলন করছিলেন এবং মানুষকে সংগঠিত করছিলেন, মানা ক্যাম্প, তারপরে আপনার রানাঘাট কুপার্স ক্যাম্প, বিভিন্ন জায়গায় তিনি মানুষকে সংগঠিত করছিলেন। তার জন্যে তখনকার বর্ণবাদী সরকার খুব ভয় পেয়ে গিয়েছিল, তাকেও মহাপ্রাণকেও ওই একই জেলে তারা বন্দি ছিলেন। এবার একটা বিষয় যেটা আমরা পরবর্তীকালে জানতে পারি, যে মহাপ্রাণকে যখন ছেড়ে দেওয়া হয়েছিল একই দিনে, একই দিনে পিয়ের ঠাকুরকেও কিন্তু মুক্তি দেওয়া হয়েছিল, এবং আচ্ছা আচ্ছা মহাপ্রাণ এসে বাইরে এসে বলেছিলেন, দেখুন পিয়ের ঠাকুর কোনোদিনই মহাপ্রাণকে মেনে নিতে পারেননি, কিন্তু মহাপ্রাণ কখনোই পিয়ের ঠাকুরকে অসম্মান করেননি, জাতির প্রতি তার একটা টান ছিল। এবং মহাপ্রাণ বলেছিলেন যতক্ষণ পর্যন্ত না পিয়ের ঠাকুরকে মুক্তি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমিও মুক্তি নেব না, আমি এখানেই থাকবো। মানে দেখুন মহাপ্রাণকে কতভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে, পিয়ের ঠাকুরও ভুল বুঝেছিল, কিন্তু শেষ পর্যন্ত বলছে যে মহাপ্রাণকে বলছেন আপনি কেন যাচ্ছেন না, তা বলছে যে ঠাকুর মশাই আসুক আমরা একসঙ্গে যাব। তখন দেখলো যে আবার সমস্যা তৈরি হতে পারে, মহাপ্রাণ যদি এই জায়গায় অবস্থান করেন তাহলে জেলের মধ্যেও একটা হুম হুম মানে বিশৃঙ্খলা তৈরি হতে পারে, অন্যদিকে মোড়টা নিতে পারে। সেদিন হুম কিন্তু মানে যখন উনি দেখলেন যে পিয়ের ঠাকুরকেও সেদিন মুক্তি দেওয়া হলো, হুম সেই অবস্থাটা তিনি দেখলেন এবং জানলেন যে পিয়ের ঠাকুরকেও ছেড়ে দেওয়া হলো, সেই হুম হুম ব্যবস্থাটা করে তো সেদিন তিনি জেল থেকে বেরিয়েছিলেন। এই হ্যাঁ হচ্ছে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল। এই ইতিহাসটা মতু ওরা জানে না, তো মতুদেরকে জানানো হয়নি, আর পিয়ের ঠাকুরও কোনোদিন স্বীকার করে যাননি, বলেননি যে আমার জন্য এই মহাপ্রাণ ঘটনা এই ঘটছে। দাবিটা করেছিল। আর এইটা যদি মতুয়ারা জানতো তাহলে মতুয়ারা আজকে মহাপ্রাণের প্রতি একটা দায়বদ্ধতা নিত। এই যে বিষয়টা যে এই কৃষি আন্দোলনের মতো, বা বড় মা যেমন কলকাতায় ডাক দিয়েছিলেন সমগ্র মতুয়াদের, সেই রকম যদি একটা প্রেক্ষাপট তৈরি হয়, ঠাকুরবাড়ির প্রতি মানুষের এখনো আবেগ আছে, আছে সেই প্রচুর। জায়গায় দাঁড়িয়ে শান্তনু বা সুব্রত যদি ওই সম্ভবত শোনা যাচ্ছে যে কেন্দ্রীয় কেউ কেউ বলছেন যে ওই বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যাবে, সেই রকম কানাঘুষা চলছে, সেই কানাঘুষায় চলে গেলে পরে জাতি আরো বেশি ধ্বংস হয়ে যাবে, ধ্বংসে যেটুকু অবশিষ্ট আছে সেটুকুনও থাকবে না। মোদেরকে বাঁচাবার যদি একটা উত্তরণের রাস্তা থাকে, ওরা যদি বড়মার মতন কলকাতায় মেট্রো চ্যানেলে যে ডাকটা দিয়েছিল সেরকম ভাবে যদি সমগ্র মতুয়াদের ডাক দেয়, তাহলে কি করোনা কি শীতকাল, স্বতন্ত্রভাবে হ্যাঁ স্বতন্ত্রভাবে মতুয়ারা কেউ রাখবে না, তারা যদি স্বতন্ত্র ভাবনায় যদি ভাবিত হয়ে যদি ডাক দেয়, তাহলে বাংলায় 6.65%, 6.65% বাংলায় যে নমঃশূদ্র বা মতুয়ারা আছেন, তারা এক কথায় ডাঙ্কা কাসন নিয়ে জড়ো হয়ে যাবে, এবং তারা স্বতন্ত্র ভাবনা ডাক দিলেই তারা জড়ো হয়ে যাবে, তাহলে
বিপদটা কেটে যাবে। মানুষ কিন্তু সেই জায়গাটায় অপেক্ষা করছে এখন, কতকাল অপেক্ষা করবে আর? আর অপেক্ষার একটা সময় আছে, যদি 2021-এর আগে যদি ঠাকুরবাড়ি থেকে যদি এইরকম কোনো স্পষ্ট বার্তা যদি না দেওয়া হয়, তাহলে ডেফিনেটলি স্পষ্ট ভাবে বলে দেওয়া যায় সাধারণ মতুয়ারাও ঠাকুরবাড়িকে বর্জন করবে। আর 21-এর পরে যদি NRC লাগু হয় বা কেয়া তৈরি হয়ে যায়, তাহলে ঠাকুরবাড়ির যারা সদস্য আছেন, ঠাকুর পাগল গোসাইদের দ্বারা, যে পাগল গোসাইরা এখন ওদের পিছনে ঘুরে বেড়াচ্ছেন, সেই পাগল গোসাইরাই সব থেকে বেশি ক্ষিপ্ত হবেন ঠাকুরবাড়ির সদস্যদের প্রতি। এবার ঠাকুরবাড়ি কি করবেন? যদি আচ্ছা, করেন ভালো, না করলে পারে এই অবস্থা হবে। তবে যে দিকে চলছে অবস্থা, খুব ভালো দিকে নয়, খারাপের দিকেই যাচ্ছে। এবং পশ্চিমবাংলায় রাজনীতিতে কি কংগ্রেস, কি তৃণমূল, কি বামপন্থী, যাই বলি না কেন, এই মুল্লিবাসী বা মতুয়াদের যে বিষয়টা আছে, সেই বিষয়টা নিয়ে এদের কোনো সদর্থক ভূমিকা নেই। এরা বিষয়টা ভাবেই না, এরা শুধু ভোটটা পেয়ে, মতুয়াদেরকে ভোটটা পেয়ে এরা শুধু ক্ষমতাটা দখল করতে চাইছে। এবং শুধু তাই নয়, বাংলার অনেক মুসলমানও বিজেপিতে চলে গেছে, যেটা কিন্তু প্রকাশ্যে আসছে না। আমার কাছে বহুত খবর আছে, আমি তত্ত্ব ধরে ধরে বলতে পারি কোন মাদ্রাসার মৌলবি, কোন মসজিদে মুসলমানেরা বিজেপির সমর্থনে বৈঠক করে, এগুলো পরিষ্কার। অর্থাৎ যত বেশি মুসলিম সমর্থন বিজেপির দিকে এসে যাবে, তাদেরকেও মানে ডাইভার্ট করা হচ্ছে, ভুল বোঝাচ্ছে, ইত্যাদি ইত্যাদি আছে। অনেকে হয়তো বিশ্বাস করবেন, করবেন না। অর্থাৎ বিজেপিও মতুয়া নির্ভরতাটাকে কাটাতে চাইছেন, বিজেপিও শান্তনু ঠাকুর এবং মতুয়াদেরকে টোটালি ঝেড়ে ফেলতে চাইছে গায়ের থেকে। আর ঝেড়ে যতক্ষণ, যখনই ফেলে দেবে তখন এরা এমনিতেই মোটামুটি ওই ডানা কাটা পাখির মতন ঝাপটে ঝাপটে জায়গায় বসে মরবে, এদের আর অস্তিত্ব বলে কিছু থাকবে আগামী দিনে। সেটা আমার ব্যক্তিগতভাবে আবেদন, মতুয়ারা যদি সশস্ত্র ভাবে, যদি স্বতন্ত্র ভাবনায় যদি ভাবিত হয়, তাহলে খুবই ভালো। আমার ভাবনা আছে, 21 সালে যদি কেউ ভাবনায় ভাবে, আমি তাদেরকে সাথ দেব। এবং আজকে হয়তো আমি এখানে দাঁড়িয়ে শান্তনুর সমালোচনা করছি, পরোক্ষে বা প্রত্যক্ষ ভাবে, শান্তনু ঠাকুরও যদি কিংবা ঠাকুরবাড়ির নেতৃত্ব যদি স্বতন্ত্র ভাবে মতুয়াদেরকে ডাক দেয়, তাহলে আমিও মোটামুটি দুহাত তুলে সমর্থন করে তার পিছনে ছুটবো এবং তাকে সমর্থন করব, এবং সব রকম ভাবে জাতির স্বার্থে তার পিছনে গিয়ে দাঁড়াবো। কিন্তু যতক্ষণ না সে স্বতন্ত্র ভাবনায় না ভাবছে, ততক্ষণ পর্যন্ত তার সমালোচনা করব, করেই যাব, সেটা জাতির স্বার্থে। যদি সে স্বতন্ত্র ভাবনা ভাবে, তাহলে আমার মতন অনেক মানুষ আছে যারা তখন ডাকতে হবে না শান্তনুকে, এমনিতেই জড় হয়ে যাবে। এটাই হচ্ছে বিষয়। আলোচনার আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি। তো এই যে যে আলোচনা হলো, আলোচনাটা শুধু আলোচনার জন্য না বা এই সাময়িক 1 ঘন্টার জন্য নয়, এটা সমাজের যে একটা সমস্যা তৈরি হয়েছে, বিশেষ করে পিছিয়ে পড়া শ্রেণীর লোকদের, বিশেষ করে বাংলায়, তো তাদের এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা জাস্ট এই আলোচনাটা করছি। তো আমরা সমস্যা থেকে উত্তরণের আমরা দেখতে পারি যে আমাদের যেসব মহামানব, তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন, আন্দোলন করেছেন, এবং আমরা কিভাবে তাদের পথ অনুসরণ করে এই সমস্যা থেকে উত্তরণ পেতে পারি, সেটা কিন্তু তারা বলে গেছেন, করে গেছেন। যেমন আমি আগেই বলেছি, গুরুচাঁদ ঠাকুর মুসলমানদের সঙ্গে নিয়ে আন্দোলন করতে বলছেন। কেন? মুসলমান তৎকালীন মুসলমান, আজ ভারতবর্ষে 98% মুসলমান এই SC ST OBC থেকে কনভার্টেড, এবং সেগুলো তারা ব্রাহ্মণবাদী অত্যাচারের ফলে তারা কনভার্ট হয়ে গেছে। আচ্ছা, আবার আমরা দেখেছি মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল মুসলমানদের সঙ্গে নিয়ে কাজ করেছেন এবং বাবা সাহেবকে সংবিধান সভায় পাঠাতে পেরেছিলেন, এবং সংবিধান সভায় পাঠানোর ক্ষেত্রে যেখানে 7টা ভোট আমরা জানি পেয়েছিলেন বাবা সাহেব, সেখানে 3টে ভোট ইনডাইরেক্টলি মুসলমান বা মুসলিম লীগের সহায়তায় পেয়েছিলেন, ইনডাইরেক্টলি, যেহেতু মুসলমান তখন ভোট দিতে তারা সাহায্য করেছিল তাদেরকে, কংগ্রেস আটকে রাখেছিল গুন্ডা বাহিনী দিয়ে সেই সময়,
যে বঙ্গপ্রদেশে যে মুসলমান শাসক ছিল তাদের হুম নিজামুদ্দিনের ভাই এবং হুম সোহরাবুদ্দিনের নির্দেশে তারা হুম নির্বাচনে যাতে দিতে পারেন, অংশগ্রহণ করতে পারেন, তারা হুম 3টে ভোট দেওয়ার ক্ষেত্রে তারা প্রশাসন দিয়ে তাদেরকে সাহায্য করেছে। হ্যাঁ সুতরাং বাবা যেটা সাহেবের গণপরিষদের নির্বাচনের ক্ষেত্রে বাংলার হুম মুসলমানদেরও একটা বড় সাহায্য আছে, এটা হুম অস্বীকার করবার কোনো জায়গা নেই, এটা সঠিক তথ্য। হ্যাঁ যেটা বলতে যাচ্ছি, বাবা সাহেব সংবিধানের মাধ্যমে যে অধিকারটা দিলেন সেই অধিকারটা আপামর জনগণ পাচ্ছেন, এবং পিছড়ে বর্গের যারা রিপ্রেজেন্টেশন হিসাবে সংরক্ষণের অধিকার পাচ্ছেন। এখানে আরেকটা কথা বলে রাখি, যে যেমন বেশিরভাগ লোক মহাপ্রাণের নাম শুনলেই গালি দেয়, কিন্তু তারা সুবিধা নেওয়ার বেলা তারা কিন্তু পিছনে তাকায় না যে সুবিধাটা কে দিয়েছে। এই কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি, 1965 সালে বিএন নকুল কমিটি বসানো হয় কেন্দ্র সরকারের পক্ষ থেকে। সেই কমিটি একটা রিপোর্ট পেশ করে যে বাংলার নমঃশূদ্র দাশরথি রাজবংশী এই 4টে সাবকাস্টকে তপশিলি জাতিকে বের করে দেওয়া রিশিডিউল করা হবে। রিশিডিউল করো। তো এই জিনিসটা বিশেষ করে মহাপ্রাণ যোগীনাথ মণ্ডল এবং অন্যান্যদের সহযোগিতা, মহাপ্রাণের নেতৃত্বে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে মানে বলে এই যে লোকুর কমিটির রিপোর্ট সেটাকে রদ করতে বাধ্য হন, রদ করান। অর্থাৎ যে যদি এটা রদ না হতো তাহলে এরাই মানে বিএন লোকুর কমিটি রদ না হলে তাহলে আজকের এই সুবিধাগুলো এরা পেত না। অর্থাৎ আজকে যে নমঃশূদ্র দাশরথি রাজবংশী এরা যে সাংবিধানিক সুবিধা বিশেষ করে রিপ্রেজেন্টেশন সুবিধাগুলো পাচ্ছে এটা সম্পূর্ণ মহাপ্রাণ যোগীন্দ্রনাথ মণ্ডলের অবদান, কিন্তু তারা সেটা জানেও না, জানতেও চায় না, শুধু সুবিধাটা নিতে চায়। তো আমি যেটা কনক্লুশনে আসতে যাচ্ছি, রাজনৈতিক সামাজিক যে কোনো আন্দোলনই হোক না কেন তার একটা দিশা নির্দেশ থাকে। তো সেই দিশা নির্দেশ গুরুচাঁদ ঠাকুর দেখিয়েছেন, মহাপ্রাণ যোগীন্দ্রনাথ মণ্ডল দেখিয়েছেন কি সামাজিক আন্দোলন হোক, রাজনৈতিক আন্দোলন হোক, মুসলমানদের সঙ্গে নিয়ে করতে হবে। কারণ বর্ণবাদীরা শুধু প্রতিশ্রুতি দেবে আর ভাই ভাই মারামারি বাঁধাবে, তারা কোনো অধিকার কোনোদিন ফিরিয়ে দেবে না, অধি সমস্ত অধিকার তারা নিজেরাই হরণ করে নেবে। যেমন সংরক্ষণে তারা 10%, 15% হয়ে 10% অধিক সংরক্ষণ তারা নিয়ে নিল, আবার এসএসটিদের সারাদিন গালি দিতে থাকে। তো এই আলোচনায় আমরা বলতে চাই যে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে নিজেদের এই অবস্থা বিপন্ন পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার জন্য একত্রিত হয়ে এগিয়ে আসতে হবে, এবং ঠাকুরবাড়ি আজ কি ডিসিশন নিতে যাচ্ছে সেটা বাংলার মানুষ তাকিয়ে আছে। তো প্রদীপবাবু যেটা বললেন, তারা যদি কোনো রাজনৈতিক ছত্রচেরায় না থেকে হিসাবে মতুয়া মহাসংঘ হিসাবে যদি একটা বড় প্রোগ্রাম আয়োজন করেন যেমন বড়মা করেছিলেন, তাহলে বাংলার আপামর জনসাধারণ পিছিয়ে পড়ার বর্গের শ্রেণী ও মতুয়ারা সেখানে তন মন ধন দিয়ে সহযোগিতা করবেন এই আশা করি। তো ধন্যবাদ প্রদীপবাবু। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং শুধু মতুয়া নয়, সারা ভারতবর্ষব্যাপী যে সমস্ত পিছিয়ে পড়া সমাজের মানুষ তারা সবাইকে সঙ্গে নিয়ে মতুয়ারা চলবে গুরুচাঁদ ঠাকুরের নির্দেশ অনুযায়ী, কোনো বিভাজন থাকবে না, আর সেই মতেই এগিয়ে চলতে হবে। কেননা এই একতাই শক্তি, এই একতা যদি মতুয়ারা না দেখাতে পারে তাহলে মতুয়াদের অস্তিত্ব আগামী দিনে বিলীন হয়ে যাওয়ার, বিপন্ন হয়ে যাবে। এবং ঠাকুরবাড়ির এটাও বোঝা উচিত, মতুয়ারা যদি বিলীন হয়ে যান তাহলে তারাও বিলীন হয়ে যাবে, তাদের অস্তিত্ব থাকবে না। এইটা তারা যত তাড়াতাড়ি বুঝতে পারে ততই মঙ্গল, এবং মতুয়াদের মঙ্গল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে, এবং সঞ্চালককে ধন্যবাদ জানাই। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় ভীম, জয় ভারত, জয় মুনিবাসী।